বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা প্রত্যেক দিন আমাদের নিত্য নতুন ভিডিওগুলো দেখেন তাদেরকে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, বরাবরের মতো আজকেও আমি আপনাদের মাঝে নতুন আরও একটি বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকের ভিডিও টপিকটা হচ্ছে কীভাবে আপনারা অল্প খরচের মধ্যে একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করবেন, চারটি বেডরুম, দুটি টয়লেট, একটি বারান্দা, দুটি বারান্দা, একটি কিচেন দিয়ে আপনাদের স্বপ্নের বাড়িটি নির্মাণ করে দেবেন, তা নিয়ে রয়েছে বিস্তারিত। তো বন্ধুরা, আমাদের বাড়িটিতে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে এবং পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে, আমাদের এই বাড়িটির ড্রয়িং প্ল্যান কীভাবে করা হয়েছে এবং বাইরের আপনারা দেখতে পাচ্ছেন জানালাগুলোতে ডিজাইন করা হয়েছে, তো আমাদের বাইরের থেকে ভিতরে আরও বেশি ডিজাইন করা হয়েছে, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে একে একে সব কিছুই দেখানোর চেষ্টা করব। তো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে, আপনারা যারা এরকম একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়ি কমপ্লিট করতে যাচ্ছেন তারা চাইলে এই বাড়িটির সম্পর্কে একটি আইডিয়া বা ধারণা নিতে পারবেন। তো বন্ধুরা, আমরা প্রথমে চলুন ড্রয়িংটি দেখে আসি, তারপর আমরা বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের এই বাড়িটির মূলত ড্রয়িং। তো আপনারা ড্রয়িংটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নেবেন। তো ড্রয়িংটি বুঝে নিতে পারলে মোটামুটি আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো আমাদের বাড়িটির দৈর্ঘ্য দেওয়া হয়েছে 37 ফিট এবং প্রস্থ রাখা হয়েছে 30 ফিট টোটালি। 1110 স্কোয়ার ফিটের মধ্যে আমাদের পুরো বাড়িটি করা হয়েছে। তো আপনারা চাইলে আপনাদের বাড়িটি আরও অল্প জায়গার মধ্যেও নির্মাণ করে নিতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাড়িতে মোট 4টি বেডরুম রাখা হয়েছে। তো 4টি বেডরুমের মধ্যে সামনের 2টি বেডরুমের সাইজ রাখা হয়েছে 10 ফিট 8 ইঞ্চি বাই 12 ফিট 7 ইঞ্চি এবং পিছনের বেডরুমের সাইজ রাখা হয়েছে 10 ফিট বাই 10 ফিট করে একটি, এবং আরেকটি বেডরুমের সাইজ রাখা হয়েছে 10 ফিট বাই 11 ফিট বাই 10 ফিট করে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন সামনে 2টি ব্যালকনি রাখা হয়েছে। তো ব্যালকনির সাইজ রাখা হয়েছে 10 ফিট 8 ইঞ্চি বাই 3 ফিট করে, এবং আমাদের সিঁড়ির রুমটা সাইজ রাখা হয়েছে 15 ফিট 6 ইঞ্চি বাই 7 ফিট করে। তো আপনারা সিঁড়ির রুম দিয়ে প্রবেশ করলেই আপনারা ড্রয়িং কাম ডাইনিং স্পেসটা পাবেন। তো ড্রয়িং কাম ডাইনিং স্পেসটা সাইজ রাখা হয়েছে 20 ফিট 10 ইঞ্চি বাই 9 ফিট 4 ইঞ্চি, মোটামুটি একটু বড়সড় করে রাখা হয়েছে। তারপর দেখতে পাচ্ছেন আমাদের বাড়িতে মোট 2টি টয়লেট রাখা হয়েছে। তো টয়লেটগুলো সাইজ রাখা হয়েছে 7 ফিট বাই 9 ফিট 4 ইঞ্চি করে একটি টয়লেট, এবং আরেকটি মাস্টার টয়লেট সাইজ রাখা হয়েছে 7 ফিট বাই 4 ফিট 2 ইঞ্চি করে। তারপরে দেখতে পাচ্ছেন একটি কিচেন রাখা হয়েছে আমাদের বাড়িতে। তো কিচেনের সাইজটা রাখা হয়েছে 7 ফিট 4 ইঞ্চি বাই 8 ফিট করে। তো বন্ধুরা, আশা করছি আপনারা ড্রয়িংটি সুন্দরভাবে বুঝে নিয়েছেন। আমাদের এই বাড়িটির আরও 2টি ড্রয়িং আছে, একটা হচ্ছে ফ্লোর প্ল্যান, এবং আমাদের আরও 2টি ড্রয়িং আছে, একটা হচ্ছে বেসের আমাদের যে কোন কোন জায়গায় আমাদের বেসগুলো করা হয়েছে সেইটির ড্রয়িং, এবং আরেকটি হচ্ছে ছাদের ড্রয়িং। আপনারা চাইলে আমাদের যদি দেখতে চান আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের মাঝে সে ড্রয়িংগুলো উপস্থাপন করার চেষ্টা করব। তো বন্ধুরা, চলুন আমরা সরাসরি দেখে আসি আমাদের বাড়িটিতে কীভাবে কী রাখা হয়েছে এবং কোনটার সাইজ কত রাখা হয়েছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের মূলত বাড়িটি, যে বাড়িটির ড্রয়িং আমি আপনাদের মাঝে উপস্থাপন করেছি। তো এখন আমি আপনাদের মাঝে প্রত্যেকটি বাড়ি, এই প্রত্যেকটি রুম ঘুরে ঘুরে দেখাবো এবং কোনটা সাইজ কত রাখা হয়েছে ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করব। তো আপনারা ধৈর্য সহকারে আপনাদের মনোযোগ দিয়ে আমার ভিডিওটি আর 3 থেকে 4 মিনিট আপনাদের মূল্যবান সময় নষ্ট করে দেখলে ইনশাল্লাহ আশা করছি আপনারা মূল্যবান সময়টি বিফলে যাবে না। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের আউট প্রবেশ পথ দিয়ে প্রবেশ করার পরে ডান পাশে একটি রুম পড়বে। তো এটি হচ্ছে ভিতরের রুমটি। আমরা এই রুমটার মধ্যে একটি শেলফ বা তাক ঢালাই করেছি যাতে করে অনেক জিনিসপত্র রাখা যায়। তো অলরেডি আপনারা দেখেছেন আমাদের বাড়িটিতে ওখানে অলরেডি জিনিসপত্র রেখেছে। তারপরে দেখতে পাচ্ছেন আমরা যে গলিটা রেখেছি আউট প্রবেশ পথ, এটা 5 ফিট রেখেছি আমরা। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ড্রয়িং কাম ডাইনিং স্পেসটা একটু বড়সড় করে রাখা হয়েছে। তো আপনারা চাইলে আপনাদের বাড়ির সৌন্দর্যটা বাড়ানোর জন্য একটু সুন্দর করে বড়সড় করে ড্রয়িং কাম ডাইনিং স্পেসটা রাখতে পারেন। তো বন্ধুরা, তারপরে দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির ভিতরে মোটামুটি কাজ প্রায় শেষ, প্লাস্টারের কাজ শেষ। তো আমরা অল্প কিছুদিনের মধ্যে আমরা ইনশাল্লাহ নিচের ফ্লোরের টাইলসের কাজ ধরবো ইনশাল্লাহ। তো এটা দেখতে পাচ্ছেন আমাদের সামনের একটি বেডরুম। তো বেডরুমটা একটু বড়সড় করে রাখা হয়েছে। তো আমাদের বাড়ির ব্যালকনির ডিজাইনগুলো হবে ঠিক এরকম, খুব সুন্দর করে করা হবে। তো আপনারাও চাইলে আপনাদের বাড়ির সৌন্দর্য বাড়ানোর জন্য একটু সুন্দর করে ব্যালকনি দিতে পারেন যাতে করে আপনাদের বাড়ির সৌন্দর্যটা বাড়ে। তো দেখতে পাচ্ছেন আমাদের প্লাস্টারের কাজগুলো খুব সুন্দর করে নিখুঁতভাবে করা হয়েছে। তো আপনারা চেষ্টা করবেন আপনাদের বাড়ির কাজগুলো দক্ষ মিস্ত্রি দিয়ে করাতে যাতে করে বাড়ির কোনো সমস্যার সম্মুখীন পড়তে না হয় এবং আমাদের কাজের সৌন্দর্যটা বাড়ে। তো বন্ধুরা, এটা হচ্ছে একটা আমাদের কমন টয়লেট। তো আমাদের কমন টয়লেটের মধ্যে আমরা টাইলস করব, এখনও যার জন্য আমরা প্লাস্টার করিনি। তো আপনারা চেষ্টা করবেন আপনাদের রান্নাঘরে এবং টয়লেটের মধ্যে টাইলস করতে, তাতে করে আপনাদের পরিষ্কার করতে খুব সুবিধা হবে এবং আপনাদের টয়লেটগুলোর সৌন্দর্যটাও বাড়বে। তো এটা হচ্ছে আমাদের একটি কিচেন। তো আমাদের এই কিচেনটার মধ্যে আমরা 3টি তাক বা শেফ ঢালাই করেছি, একটি হচ্ছে চুলা রাখার জন্য এবং বাকি 2টি হচ্ছে বাড়িতে অনেক রান্নাঘরে অনেক জিনিসপত্র রাখতে হয় সেই জন্য আমরা তাকগুলো ঢালাই করেছি। তো আপনারাও চেষ্টা করবেন আপনাদের রান্নাঘরে খুব সুন্দর করে তাক ঢালাই করতে। তো বন্ধুরা, আমাদের বাড়িটিতে মোট 12টি কলমের উপরে পুরো বাড়িটি করা হয়েছে। তো 12টি কলমের নিচে 12টি বেজ ঢালাই করা হয়েছে। তো বেজগুলোর সাইজ রাখা হয়েছে
আড়াই ফিট বাই 3 ফিট করে 12টি বেস ঢালাই করা হয়েছে আমাদের বাড়িটিতে। তো আমাদের কলমের সাইজ রাখা হয়েছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি এবং আমাদের ভীমের সাইজ রাখা হয়েছে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি করে। তো আমাদের কলমের মধ্যে 12 মিলি রড 2টি এবং 16 মিলি রড 4টি, মোট 6টি রড ব্যবহার করা হয়েছে প্রত্যেকটি কলমে। এবং আমাদের ভীমের মধ্যে ব্যবহার করা হয়েছে 12 মিলি রড 3টি, 16 মিলি রড 1টি, মোট 4টি রড ব্যবহার করা হয়েছে প্রত্যেকটি ভীমে। তো বন্ধুরা, আমাদের বাড়িটি ছাদটি ঢালাই করা হয়েছে 4.5 ইঞ্চি করে এবং আমাদের সিঁড়ির ধাপগুলো দেওয়া হয়েছে 5 ইঞ্চি করে, যাতে উপর উঠতে নামতে কোনো সমস্যার সম্মুখীন পড়তে না হয়। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির কাজ প্রায় শেষ, অনেক সুন্দর করে করেছি আমরা। আমাদের বাড়িতে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে ইনশাল্লাহ আমি আপনাদেরকে একটু বলার চেষ্টা করব। তো আপনাদের উদ্দেশ্যে আমি আরেকটি কথা বলতে চাই, আপনারা যারা এরকম সুন্দর করে বাড়ি নির্মাণ করবেন ভাবছেন সারা জীবনের সঞ্চয় দিয়ে, তো করে করে কীভাবে করবেন বুঝতেছেন না, কোত্থেকে শুরু করবেন বা কত টাকা খরচ হবে, আপনাদের যে বাজেট সেই বাজেট অনুযায়ী হবে কি না বুঝতেছেন না, সেই জন্য আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন যাতে করে একটি আইডিয়া বা ধারণা নিতে পারেন। তো আশা করছি আপনাদেরকে আমি এই বাড়িটি সম্পর্কে যে ধারণাটা দিব, খরচের ধারণা, ইনশাল্লাহ আপনারা এই ধারণা অনুযায়ী এই ড্রয়িং ডিজাইন দিয়ে আপনারা আপনাদের সফল বাড়িটি নির্মাণ করে নিতে পারবেন। তো বাড়ি নির্মাণ করার আগে অবশ্যই বাড়ির ড্রয়িং ডিজাইনটি করিয়ে নেবেন দক্ষ ইঞ্জিনিয়ার বা দক্ষ কন্ট্রাক্টর দ্বারা, যাতে করে আপনাদের বাড়ির সৌন্দর্যটা নষ্ট না হয় এবং আপনাদের বাড়ির খরচের হিসাব 19-20 হলো একটা অ্যাকুরেট খরচের হিসাব পেয়ে যান। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের বাড়িটিতে সামনে একটি মেন দরজার মধ্যে আমরা দরজার সাইজটা রেখেছি 7 ফিট বাই 5 ফিট করে। তো আমাদের ওই দরজার মধ্যে একটি কাঠের দরজা বসবে আর সবগুলো দরজার মধ্যে আমরা স্টিলের দরজা লাগাবো। তো বাড়িটি পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে আমি আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে আসবো, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় আমাদের বাড়িটি কত সুন্দর করে ডিজাইন করা হয়েছে। তো বন্ধুরা, এখন পর্যন্ত আমাদের বাড়িতে খরচ হয়েছে 6,80,000 টাকা। তো 6,80,000 টাকা দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমরা মোটামুটি ছাদের কাজ থেকে শুরু করে আমরা বাড়িটির কাজ মোটামুটি 80% কমপ্লিট করতে পেরেছি। তো আশা করছি আমরা আর মাত্র 4-5 লক্ষ টাকা হলে আমরা পুরো বাড়ির কাজ কমপ্লিট করে ফেলতে পারবো, টাইলস, ইলেকট্রিশিয়ান, স্যানিটারি সব কিছু সহ। তো বন্ধুরা, আপনারাও চাইলে আপনাদের স্বপ্নের বাড়িটি এরকম 12-13 লক্ষ টাকা হলে আপনারা সুন্দরভাবে এরকম ডিজাইন করে নিতে পারবেন। আমরা যে খরচটি আপনাদের মাঝে উপস্থাপন করেছি সেটি অবশ্যই 100% জেনুইন খরচ। তো আপনারা চাইলে আপনাদের বাড়ির এভাবে সুন্দর করে 12-13 লক্ষ টাকা দিয়ে একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, যদি কোনো টপিক মিস করে থাকি তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো আরেকটি ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।